वेलकम बैक टू माय चैनल। आज के आमी तुम्हारे साथे एकटा ह्यूज सनस्क्रीन रिव्यू आमी तुम्हारे साथे शेयर करते जाच्छी। जे सनस्क्रीन गुलो आमी आज पर्यंत यूज करेछी सेई सनस्क्रीनेर रिव्यू गुलो आज के आमी तुम्हारे साथे शेयर करब। जस्ट स्टार्टिंग प्राइस होच्छे ओनली 80 रुपीज। हाँ गाइज, मात्र 80 टाका। तुम्हारा ठीक ही सुनेछो, सेई सनस्क्रीनेर रिव्यू आज के आमी तुम्हारे साथे शेयर करब। আর কোন কোনগুলো খুবই ভালো সানস্ক্রিন, আমি খুব ভালো রেজাল্টও পেয়েছি, সেগুলো তোমাদের সাথে আমি সবকিছু ডিটেইলসে বলবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা আর দেরি না করে স্টার্ট করে দিই। গাইস, ফার্স্ট যে সানস্ক্রিনের কথা আমি বলবো, যেটা হচ্ছে ওনলি 80 রুপিস যে সানস্ক্রিনটা, সেটা হলো টিবিসি পাপায়া সানস্ক্রিন। টিবিসি পাপায়া সানস্ক্রিন এসপিএফ 20। তোমাদেরকে আমি বলে দিই, এই সানস্ক্রিনটা হচ্ছে সব থেকে চিপেস্ট সানস্ক্রিন। অনেকটা টাইমই এটা ইউজ করেছি, অনেকটা টাইম ধরে এটাকে ইউজ করেছি। আর এর কোয়ান্টিটি হচ্ছে 100 ml, এটা 100 ml টিউব। এটা প্রাইস হচ্ছে 100, আর ডিসকাউন্ট করে তোমরা এটা 80-85 এ অবভিয়াসলি পেয়ে যাবে। গাইস, এর মধ্যে কি কি আছে আমি তোমাদেরকে বলে দিই। এর মধ্যে আছে অর্গানিক পাপায়া ফ্রুট এক্সট্রাক্টস, আর রয়েছে অর্গানিক অ্যালোভেরা লিভ এক্সট্রাক্টস, টমেটো সিড এক্সট্রাক্ট আর ভিটামিন ই। তো তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই খুবই ভালো আর খুবই ইউজফুল। তো তার জন্য এটা অনেকটা একটা ভালো সানস্ক্রিন। যারা খুবই অ্যাফোর্ডেবল সানস্ক্রিন একটা চাইছো, তো তাদের জন্য এটা অবশ্যই অনেক বেস্ট হবে। আর পাপায়ার গুডনেস তো আমরা জানি, পাপায়া কতটা হেলদি, কতটা ইউজফুল একটা ফ্রুট। তো অবশ্যই তোমরা এটাকে নিতে পারো, অবশ্যই এটাকে ইউজ করতে পারো। যে নেক্সট হচ্ছে আমি তোমাদের যে সানস্ক্রিনটার কথা বলবো, সেটা হচ্ছে স্পেশালি ফর টিনেজার। ঠিক আছে, কারণ আমিও ইউজ করতাম, আমি তোমাদের সাথে দেখিয়ে দিই। আর এখনও চাইলে আমি এটা ইউজ করতে পারি, বাট আমি এখন আমার কারেন্ট সানস্ক্রিনের রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, তো তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো অবশ্যই। তো আমি বলে দিচ্ছি, যারা মোটামুটি 14-15-16 এরকম টাইপের যে এজে তোমরা আছো, তো তারা এই সানস্ক্রিনটা একদম খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। আর খুব ভালো সানস্ক্রিনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হলো জোভিজের সানস্ক্রিন। এটা হলো জোভিজের সানস্ক্রিন। এটা ফেয়ারনেস জেল, অ্যালোভেরা জেল অ্যান্ড ক্যালোমাইনের। ঠিক আছে, অ্যালোভেরা জেল ও ক্যালোমাইন। আর এটা হচ্ছে এসপিএফ 25। যারা মোটামুটি 3-4 ঘন্টা মোটামুটি রোদে থাকো, তো তাদের আই থিঙ্ক এটা হয়ে যাবে এসপিএফ 25। তো আমি এটা ক্লাস 9-10 যখন পড়তাম তখন এটাকে ইউজ করতাম। এখন এটা এমটি, নাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম এটা কেমন। আর এটা জেল বেস আছে, আমার যতটা মনে আছে এটা জেল বেস একটা সানস্ক্রিন, অ্যালোভেরা জেল বেস। তো তোমাদের এই কালারটা হচ্ছে হালকা লাইট গ্রিন কালার ছিল, আর একদমই জেল বেস। তো এটা কি হয়, ফেসের সাথে পুরোপুরি ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তোমরা যখন এটা ফেসে লাগাবে, তো তখনই এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। তো যাদের অয়েলি স্কিন, যাদের নর্মাল স্কিন টাইপ, তারা এটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারবে। বা যাদের ড্রাই স্কিন, তারা তো অবশ্যই এটাকে ইউজ করতে পারবে, কারণ অ্যালোভেরা জেল রয়েছে, তোমাদের স্কিনটাকে নারিশ করবে, ময়েশ্চার করবে। তো অবশ্যই ইউজ করতে পারো, ঠিক আছে। আর এটার প্রাইস হচ্ছে, এটা নিট কোয়ান্টিটি হচ্ছে 60 গ্রাম, আর এর প্রাইস হচ্ছে 145। তোমাদের ডিসকাউন্টে এটা চলে আসবে 120-25, এরকম ডিসকাউন্টে তোমরা এটা পেয়ে যাবে। তো এটা মোটামুটি ভালোই অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট, ঠিক আছে। নেক্সট যেটা আমি তোমাদেরকে দেখাবো, সেটা হলো জোভিজেরি। এটাও জোভিজেরি একটা সানস্ক্রিন। এটা হচ্ছে সান কভার উইথ ন্যাচারাল প্রোটেকশন, ঠিক আছে। এটা স্যান্ডেলউড সানস্ক্রিন উইথ এসপিএফ 30। এটা এসপিএফ 30 গাইস, আর এর কোয়ান্টিটি হচ্ছে 50 গ্রাম। এটা 50 গ্রাম, আর এর প্রাইস হচ্ছে 115 টাকা মাত্র।
তো এটাও খুব খুব খুবই ভালো। এটা হচ্ছে যাদের ড্রাই স্কিন তারা এটাকে অবশ্যই খুব ভালোভাবে ইউজ করতে পারবে, কারণ এর হচ্ছে বেসটা ক্রিমি, ঠিক আছে? এটা জেল বেস নয়, এটা ক্রিমি বেস একটা সানস্ক্রিন। তো তোমরা চাইলে এটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারবে। এটার মধ্যে কিছুটা আছে হয়তো, আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। হোয়াইট কালারের ক্রিমি বেস একটা সানস্ক্রিন। তো ক্রিমি বেস যেহেতু, তোমরা এটা থেকে অবশ্যই খুব ভালোভাবে ময়েশ্চার পাবে। তোমরা যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার 15 থেকে 20 মিনিট পর তোমরা সানে, তোমরা ডিরেক্ট সানলাইটে যেতে পারো, নো প্রবলেম, বাট তার আগে অবশ্যই যেও না। নেক্সট যে সানস্ক্রিনটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো এটা। এটা হলো বৈদ্যবুটি আয়ুর্বেদার সানস্ক্রিন। আমি বৈদ্যবুটির শ্যাম্পু রিভিউ করেছি হেয়ার ফলের জন্য, হেয়ার ড্যামেজের জন্য শ্যাম্পু আমি রিভিউ করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারো আমার চ্যানেলে গিয়ে। আর এটা হলো SPF 30+ PA++ সানস্ক্রিন, ঠিক আছে? এটা অনেক 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 ভালো একটা সানস্ক্রিন। আর তোমাদেরকে আমি বলেওছি আগে যে বৈদ্যবুটি একটা আয়ুর্বেদিক কোম্পানি, আর বৈদ্যবুটির প্রত্যেকটা প্রোডাক্টই খুবই ভালো প্রোডাক্ট। তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, অবশ্যই নিতে পারো। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে UVA+ UVB একটা সানস্ক্রিন। এটাকে আমি এখনও ইউজ করছি, এটা আমার এখনও কারেন্ট। হয়তো আমি এটা ডেলি বেসিসে এটাকে ইউজ করি না, বাট এটা আমি ইউজ করি যখন আমি বাড়িতে থাকি, ঠিক আছে? এটা সানব্লক, আর এটা হচ্ছে রাসবেরি সিড এক্সট্রাক্ট, ঠিক আছে? এটা অল টাইপ স্কিনের জন্য সুইটেবল, এখানে লেখাই আছে বড় বড় করে, অল টাইপ স্কিনের জন্য সুইটেবল। আর এটার কোয়ান্টিটি হচ্ছে 100 ml। 100 ml-এর প্রাইস হচ্ছে, এটার প্রাইসটা একটু বেশি, এর প্রাইস হচ্ছে 225। তো 225-টা এদের ডিসকাউন্টে তোমার চলে আসবে 195 or 190, এরকম একটা ডিসকাউন্টে তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি যে সানস্ক্রিনগুলো দেখাচ্ছি সেগুলো খুব হাই রেঞ্জের নয়, মিডিয়াম রেঞ্জের মধ্যে। আর কিছু কিছু তো একদমই চিপেস্ট, আমি তোমাদেরকে দেখিয়েও দিয়েছি সেগুলো। প্লাস আর একটা দুটো সানস্ক্রিন আমি দেখাবো যেটা একটু হাই রেঞ্জের মধ্যে, তোমরা যারা চাও তো ওগুলো নিতে পারো, আদারওয়াইজ তোমরা এগুলোর মধ্যেও যেতে পারো, নো প্রবলেম। আর এর মধ্যে কী কী আছে আমি তোমাদেরকে বলে দিই। এর মধ্যে আছে রাসবেরি, ক্যারেট সিডস, ভিটামিন এ, ভিটামিন ডি। তো এরপর আমি দেখিয়ে দেবো এর থিকনেস কেমন, এর কালার কেমন, আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো চলো, হোয়াইট কালারের এটা, এই ফ্রেগরেন্সটা খুবই মিষ্টি একটা ফ্রেগরেন্স, ঠিক আছে? আমি তোমাদের এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, দেখো। দেখো কত ভালো একটা ফিনিশ দিয়েছে এটা, প্লাস আমার স্কিন টোনটাকে একটু লাইটও করেছে। তোমরা দেখো, যাতে সূর্যেতে গেলে, সূর্যের রোদ পড়লেও তোমার স্কিনটা যাতে ডার্ক না মনে হয়। ভীষণ ভালো অ্যাবজর্ব করে নিয়েছে, একদমই আর লেগে নেই, একদম ম্যাট ফিনিশ দিয়ে দিয়েছে। তোমরা চাইলে এটা নিতে পারো। নেক্সট হচ্ছে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো লুইস হার্বাল সানস্ক্রিন, যেটা হলো SPF 20, আর এটাও হচ্ছে অ্যালোভেরা জেল বেস সানস্ক্রিন, ঠিক আছে? আর এর মধ্যে আছে কি কি সেটা আমি তোমাদেরকে বলে দিই। এর মধ্যে আছে সানফ্লাওয়ার অ্যান্ড অ্যালোভেরা ওয়াটার বেসড। এটা বেস্ট হচ্ছে অয়েলি স্কিনদের জন্য, কারণ এটা জেল বেস সানস্ক্রিন, তো অবশ্যই অয়েলি স্কিনদের জন্য এটা বেস্ট হবে। আর এটা কি করবে, এটা হচ্ছে তোমাদের ট্যানটাকে রিমুভ করবে, প্লাস তোমাদের স্কিনটাকে নারিশ করবে।
ঠিক আছে আর এটা হচ্ছে 100 এমএল এর একটা টিউব এর প্রাইস হচ্ছে 175 এই প্রাইস হচ্ছে 175 আর 175 এর প্রাইস তোমাদের নিয়ে এটা চলে আসবে 155 আর 150 তে মিনিমাম 20 রুপিস তোমরা ছাড় পাবেই পাবে প্রত্যেকটা প্রোডাক্টে এটাই হয়ে থাকে ঠিক আছে তো এটা জেল বেস একটা সানস্ক্রিন আর এটারও আমি ইউজ করেছি এটাও ফেসের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যায় আর এটা 20 এটা এসপিএফ 20 যারা একটু কম রোদে যাও তো তাদের জন্য এটা অবশ্যই বেস্ট হবে কোনো নো ডাউট তো আমি কোনো ডাউট নেই তোমাদের জন্য এটা বেস্ট হবে আর যারা হয়তো বারবার একটু রোদে যাও যারা অনেকক্ষণ ধরে রোদে থাকো তো তাদের জন্য এটা আই থিঙ্ক এটা ভালো হবে না কারণ এসপিএফ 20 তো তাদের জন্য তার জন্য প্রবলেম হতে পারে এরপর আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মামা আর্থের ডে ক্রিম গাইস এটা ডে ক্রিম বাট আমার কাছে এটা সানস্ক্রিনেরও কাজ করে আর যারা যারা এটাকে ইউজ করবে তাদের কাছেও এটা অবশ্যই সানস্ক্রিনের কাজ করবে কারণ এর মধ্যে রয়েছে এসপিএফ 20 আর এটা হচ্ছে উইথ পমিগ্রানেট এটা হচ্ছে ফর সান অ্যান্ড পলিউশন ডিফেন্স তোমরা শুনেই বুঝতে পারছো এটা সান আর পলিউশন ডিফেন্স তো তার জন্য এটা অবশ্যই হলো না একটা সানস্ক্রিন আরে এটা একটু হাই রেঞ্জের এটা একটু হাই রেঞ্জের প্রোডাক্ট আমরা জানি মামাআর্থ একটু হাই রেঞ্জ মামাআর্থ একটু কস্টলি ব্র্যান্ড তো তার জন্য ওই প্রোডাক্টগুলো একটু কস্টলি হয় তো এটার প্রাইস হচ্ছে 599 আর এটা ডিসকাউন্টে আমার নিয়েছিল 550 কারণ মামাআর্থের প্রোডাক্টে বেশি ডিসকাউন্ট আমরা পাই না আর এটা অনলাইনেও কেনো আর তুমি নর্মাল কোনো শপে গিয়েও কেনো এটা ডিসকাউন্ট বেশি পাবে না তুমি সাধারণত ওরা ডিসকাউন্ট দেয়ই না বাট মিনিম 50 রুপিস আমি ডিসকাউন্ট পেয়েছিলাম তার একটা অফারে যাই হোক তো এটা হচ্ছে ন্যাচারাল রেডিয়েন্স ডে ক্রিম তোমরা এটাকে আর এটা আমি আর এটাকে আমি ইউজও করি তোমাদেরকে দেখিয়েছি এটা পাম্প সিস্টেম মামাআর্থের প্রোডাক্টের সব কিছু প্যাকেজিং খুবই ভালো হয় আমার খুবই কিউট লাগে আর এটাও আমি একটা পাম্প আমি তোমাদেরকে নিয়ে রাখাচ্ছি হোয়াইট কালারের ফ্রেগ্রেন্সও খুবই ভালো একদমই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি কারণ মামাআর্থ একদমই কোনো বাজে কেমিক্যালস হার্স কেমিক্যালস এর মধ্যে ব্যবহার করেই না অনেক ভালো একটা সানস্ক্রিন এটা অনেক ভালো একটা ময়শ্চারাইজার ক্রিম অনেক ভালো একটা ডে ক্রিম তোমরা চাইলেও এটা ইউজ করতে পারো গাইস আর আমার লাস্ট সানস্ক্রিন হচ্ছে লোটাস হার্বালসের 3-in-1 ম্যাট লুক ফেস অ্যান্ড ব্লক আমি এটার রিভিউ আগেও করেছি কারণ এটা আমার কারেন্ট আর সবথেকে বেস্ট সানস্ক্রিন মামাআর্থের থেকেও আমি বলবো এটা বেস্ট সানস্ক্রিন কারণ এই সানস্ক্রিনটা টিন্টেড যার ফলে তোমার স্কিনে একটা হালকা ইয়েলোশ ভাব রেখে যাবে যেটা তোমার একটা ফাউন্ডেশনের ফিনিশ দেবে প্লাস তোমার এটা হচ্ছে এসপিএফ 40 আর পিএ ট্রিপল প্লাসের প্রোটেকশন আর অবশ্যই এটা হার্বাল একটা প্রোডাক্ট তো তার জন্য অবশ্যই এটা বেস্ট আর এর প্রাইস হচ্ছে 395 এটা আমি আগেও শেয়ার করেছি তোমরা অনেকে যারা ভিডিওটা দেখেছো তারা হয়তো জানো এটা আর 395 এর মধ্যে এটা ডিসকাউন্টে আই গেস এটা ডিসকাউন্টে তোমরা 330 আর 340 এরকম প্রাইসে তোমরা পেয়ে যাবে এটা মামাআর্থের থেকে লো রেঞ্জের প্রোডাক্ট আর মামাআর্থের থেকে একটু ডিসকাউন্টও তোমরা পাবে তো যারা এরকম চাইছো আর এটা অয়েলি স্কিন অল টাইপ স্কিনের জন্য এটা অবশ্যই বেস্ট হবে বাট ড্রাই স্কিনের জন্য এটা একদমই বেস্ট হবে না কারণ এটার একদম ম্যাট ফিনিশ দেয় যার জন্য ড্রাই স্কিনের জন্য আর একটু বেশি খসখসে হয়ে যেতে পারে রাফ হয়ে যেতে পারে স্কিনটা তো তার জন্য এটা ড্রাই স্কিনের জন্য একদমই বেস্ট না বাট আদার্স যে স্কিন টাইপস আছে তাদের জন্য অবশ্যই অনেক বেস্ট যারা চাইছো যে অয়েলি স্কিন একটু আর অনেকক্ষণ রোদে থাকো তাদের জন্য এই সানস্ক্রিনটা অবশ্যই অনেকটা বেস্ট হবে আর গাইস আর একটা জিনিস আছে যেটা আমি তোমাদের শেয়ার করছি ল্যাকমে সান এক্সপার্ট কম্প্যাক্ট হ্যাঁ এটা কম্প্যাক্ট বাট এর মধ্যে আছে এসপিএফ 40 প্রোটেকশন প্লাস পিএ
ट्रिपल प्लस प्रोटेक्शन यूवी ए यूवी बी प्रोटेक्शन तो गाइस और इटर प्राइस होच्छे ओनली 220 এর মধ্যে আর এটা ডিসকাউন্টে তোমরা Amazon Flipkart এ 150 170 এরকম আন্ডারে তোমরা পেয়ে যাবে তো যারা চাইছো যে অয়েলি স্কিন এর মধ্যে এটাকেও তোমরা ইউজ করতে পারো অ্যাজ আ সানস্ক্রিন কারণ তোমরা যখন বাইরে যাচ্ছো এটাকে জাস্ট অ্যাপ্লাই করে চলে যাও SPF 40 প্লাস PA ট্রিপল প্লাস প্লাস UVA UVB কোনো দিক থেকে তোমাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না প্রত্যেকটা দিক থেকেই এটা প্রোটেকশন দেবে তোমাদেরকে আর এর প্রাইসও অনেকটা কম অনেকটা সেফলি একটা প্রোডাক্ট অনেকটা অ্যাফোর্ডেবল একটা প্রোডাক্ট তো তোমরা চাইলে অবশ্যই এটাকে নিতে পারো যারা অয়েলি স্কিন তাদের জন্য বলছি তো গাইস আমি যে কটা লিংক পাবো আমি সবগুলো গাইস সবগুলো আমি অনলাইন থেকে কিনিনি আমি আমার লোকাল শপ থেকেও কিনেছি তো তার জন্য সবগুলো আমি অনলাইনে তোমাদের লিংক দিতে পারবো না যেগুলো আমি পাবো লিংক সেগুলো অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আদারওয়াইজ তোমরা যারা কলকাতার আশেপাশে রয়েছো তারা অবশ্যই এগুলো আমি যে কটা সানস্ক্রিন দেখিয়েছি প্রত্যেকটাই তোমরা যে কোনো দোকানে গেলে যে কোনো কসমেটিক শপে গেলেই তোমরা এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে তার মধ্যে কোনো প্রবলেম হবে না তোমরা অবশ্যই এটাকে কিনে নিতে পারবে আর যেগুলো আমি পাবো সেগুলো আমি অবশ্যই ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা ওখান থেকেও চেক আউট করে নিতে পারবে তো গাইস আজকে ভিডিওটা যদি হেল্পফুল হয় যার কারোর জন্য যদি একটু হেল্পফুল হয় তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবে যাতে ফার্দার কোনো ভিডিও দিলে অবশ্যই তোমরা তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাও ঠিক আছে তো গাইস টাটা টেক কেয়ার বাই বাই